হ্যালো ভিউস আসসালামু আলাইকুম আমি কাজী শারমিন রহমান অস্ট্রিয়া ভিয়েনা থেকে সন্ধ্যার সংবাদ শিরোনাম পড়ছি আজ আঠারোই মার্চ দুই সাল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন সন্ধ্যার সংবাদ শিরোনাম পড়ছি প্রথমেই প্রথম আলো সন্ত্রাসের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান বিশ্ব সেরাদের তালিকায় সাকিব মুশকিব মাশরাফি এই নারীরা মুক্তা ফলান মিলান ডারবি জিতলো ইন্টার আমার সঙ্গে এমনটা আগে কখনো ঘটেনি নেপালের সাবিনাদের রাষ্ট্রদূতের শুভেচ্ছা হত্যাকারীকে ক্ষমা করে দিয়েছি অপচয় কমাতে নতুন পদ্ধতি মিথিলার সঙ্গে বিয়ে নিয়ে যা বললেন শ্রীজিৎ ফায়ার সার্ভিস নেবে পাঁচশো তিরাশি জন ছবিতে উপজেলা নির্বাচন আইসক্রিমের প্যাকেটে নায়িকা ববলি মুখের ভেতরের শুষ্কতা উত্তর পূর্ব ভারতে ভোটের বিজ্ঞপ্তি জারি ইত্তেফাক ঢাবি উপাচার্যের কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের অবস্থান আফগানিস্তানের ঐতিহাসিক টেস্ট জয় ইদাইয়ের আঘাতে আঘাতে জিম্বাবুয়ে ও মোজাম্বিকে একশো বিশ জনের মৃত্যু ডিম কেনার তহবিলে জমা বিশ লাখ টাকা ডিম বালক এখন বিশ্বনায়ক বিশ্ব সংবাদ উপজেলা নির্বাচনে জৌলুস নেই মাহবুব তালুকদার এবার নেদারল্যান্ডসের শহরে প্রকাশ্য মুসলিম লীগের নেতা মুসলিম লীগের মতো বিলীন হয়ে যাবে বিএনপি নাসিম প্রধানমন্ত্রীকে জাস্টিন ট্রুদোর ফোন বাংলা ভাষার বঙ্গবন্ধু গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী মসজিদে হামলাকারীকে সন্ত্রাসী বলছে না বিবিসি নিন্দার ঝড় খালেদা অসুস্থ গেটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠন পেছালো শিলাসহ বজ্রবৃষ্টি হতে পারে খালেদা জিয়াকে জেলে রেখে বিএনপি এখন বধির হয়ে গেছে নাসিম রাজনীতি রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে ভিন্ন আয়োজনে রাজধানী ইনকিলাব ভোট শেষ চলছে গণনা নেদারল্যান্ডে ট্রামে সন্ত্রাসী হামলা বেশ কয়েকজন নিহতের আশঙ্কা চলচ্চিত্র রেখে ওয়েব সিরিজে শাহরুখ খান ওসমানী নগরে ফের খুন চট্টগ্রামে ভোট কেন্দ্রে খা খা ক্রাইস্টার চার্চ হামলায় নিহতদের ছবি প্রকাশ আইনজীবী ছাড়াই লড়বে টারান্ট ঠাকুরগাঁয়ে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি আহত নিউজিল্যান্ডে মসজিদে হামলায় হতাহতের ঘটনায় মন্ত্রিসভার শোক নিন্দা পাবনায় আটটি উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন এক নারী দণ্ডিত যুগান্তর রাঙামাটির ছয় চেয়ারম্যান ও চার ভাইস চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন ডাক্তার রাজনের সম্পন্ন বিসেরা নমুনা সংগ্রহ বিরুদ্ধে চার শুনানি সতেরোই এপ্রিল ব্যক্তি হিসেবে আমি হামলাকারীকে ভালোবাসি বিমানবন্দরে এক কেজি স্বর্ণকলঙ্কার সহ নারী ব্যাংক কর্মকর্তা আটক জেলে যাওয়ার শেষ ইচ্ছা পূরণ হচ্ছে একশো বছরের বৃদ্ধার চার্চে মসজিদে হামলার ঘটনায় নিহতদের পরিচয় প্রকাশ লন্ডনে কিশোরকে শ্বেত জঙ্গির ছুরি কাকাতে জেএসএস শর্মথিত তিন প্রার্থীর ভোট বর্জন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশারফ হাসপাতালে ঢাকা গুয়াংজু রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট জুনে জাহালকে নিয়ে সিনেমা নির্মাণে নিষেধাজ্ঞা চাইবে দুদক হামলায় নিহতদের প্রতি শোক সৌদি এয়ারলাইন্স দুই নারী ক্রুর কাছে মিলল ছত্রিশ বার অসুস্থ খালেদা জিয়া আদালতে যাননি শেষ করছি সন্ধ্যার সংবাদ শিরোনাম সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম